সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাচ্চারা, আশা করছি তোমরা বাসায় পড়ছো, কারণ তোমাদের পরীক্ষার সামনে চলে এসেছে। 5 তারিখ থেকে তোমাদের কি পরীক্ষা, তারপর আমি বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে তোমাদের গত 2টা ক্লাসে অধ্যায় 11 এবং 12 শেষ করেছি। আজ আমি তোমাদের পাঠ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করব এবং অধ্যায় 11 এবং 12 সম্পর্কে কিছুটা পুনরালোচনা করে দেবো। তোমরা খুব মনোযোগ সহকারে ম্যামের পড়া শুনবে। আর একটা জিনিস হলো যে তোমরা তৃতীয় শ্রেণী অভিজ্ঞার যে পুনরালোচনা আছে, ওখান থেকে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এবং যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্নগুলো পড়ার দরকার নেই, ওগুলা বাদ দেবে। শুধু শূন্যস্থান এবং মিলকরণগুলো পড়লে হবে। মানে মোট কথা, তোমাদের পাঠ পরিকল্পনার মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো আছে, ওগুলা পড়ার দরকার নেই, এবং মিলকরণ শূন্যস্থানগুলো পড়বে এবং বার্ষিক পরীক্ষার মধ্যে সিলেবাস অনুসারে যা যা আছে সবগুলো কি করবে, পড়বে। ঠিক আছে, তাহলে চলো আমরা পড়া শুরু করছি, আমরা পড়ায় ফিরে যাই। এখন আমি পাঠ পরিকল্পনা আলোচনা করার আগে একটু বার্ষিক পরীক্ষার সিলেবাসগুলো একটু আলোচনা করে দিচ্ছি। খুব মনোযোগ সহকারে শোনো ম্যামের কথা। আমরা অধ্যায় এগারোর মধ্যে কি পড়েছিলাম, অধ্যায় এগারোতে পড়েছিলাম আমাদের ইতিহাস ও সংস্কৃতি। আমাদের ইতিহাস ও সংস্কৃতি ওখানে কি ছিল, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ দিবসটা কি, আন্তর্জাতিক মাতৃভাষ দিবসটা কি, এটা কখন উদযাপন হয়, এটাকে মাতৃভাষা দিবস কীভাবে স্বীকৃতি লাভ করেছে আমরা, এগুলো সম্পর্কে আমাদের এখানে কি এই পাঠে আলোচনা করা হয়েছে। এটা কত পৃষ্ঠায় আছে, 62 পৃষ্ঠায়। আশা করছি সবার সামনে বই আছে, কারণ বই না থাকলে আমার পড়া কোনো কিছুই কি বুঝবে না। তারপর পার্ট 2 আছে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস। এখানে স্বাধীনতা দিবসটা কি, বিজয় দিবসটা কি, স্বাধীনতা দিবস কখন উদযাপন হয়, বিজয় দিবস কখন উদযাপন হয়, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমিও আলোচনা করে দিয়েছি তোমাদেরকে, আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। তো পার্ট 3 আছে কি, পার্ট 3 আছে নববর্ষ ও অন্যান্য নববর্ষ ও অন্যান্য উৎসব। নববর্ষ ও অন্যান্য উৎসব সম্পর্কে আমি তোমাদেরকে কি বলেছি, ওখানে বিভিন্ন নববর্ষের পহেলা বৈশাখ সম্পর্কে আছে, হালকাতা আমাদের পৌষ মেলা, তারপরে তোমাদের বিভিন্ন ওখানে যে মিষ্টি বিতরণ করা হয়, তারপরে বিভিন্ন পিঠা উৎসব হয়, নাচ গান যাত্রা পালা এগুলো হয়, ওই সম্পর্কেও ও আছে এবং এগুলো আমি আলোচনা করেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো কষ্ট হবে না। তারপরে অধ্যায় 12 আছে কি, বাংলাদেশের জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা পার্ট 1 জনসংখ্যা কত পৃষ্ঠায়, 68। ওখানে আমাদের আয়তন সম্পর্কে আছে, আমাদের বাংলাদেশ কততম স্থানে আছে সেটা আছে, বাংলাদেশ আয়তনের দিক থেকে পৃথিবী এতে বাংলাদেশের স্থান কততম ওটাও আছে, আদমশুমার অনুসারে আমার বাংলাদেশের জনসংখ্যা কত, আমাদের দেশের মোট আয়তন কত এবং প্রতি বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে, ওটাও কি আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। পার্ট 2 আছে জনসংখ্যা ও পরিবার। তো জনসংখ্যা ও পরিবারের ক্ষেত্রে এখানে 2টা পরিবারের দেওয়া হয়েছে, ছোট পরিবার, বড় পরিবার। বড় পরিবারের অসুবিধা কী এবং ছোট পরিবারের সুবিধা কী, সে সম্পর্কে এখানে বলা হয়েছে এবং আমাদেরকে পরিবার কী রাখতে হবে, ছোট রাখতে হবে, কোনো অবস্থাতে পরিবার বড় করা যাবে না। তাহলে বড় পরিবারে যে যে অসুবিধাগুলো হয় আমরা সেসব অসুবিধার সম্মুখীন হব। মানে মোট কথা, আমাদের ছেলে হোক মেয়ে হোক, 2টা পরিবার 2টি সন্তানই যথেষ্ট, ওই দিকটায় আমাদেরকে করতে হবে, খেয়াল রাখতে হবে। এখন পার্ট 3 আছে যানবাহন ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব। যানবাহন ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাবটা আছে। তো এখানে যানবাহন ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার মানে অধিক জনসংখ্যাটা হলে যানবাহন এবং পরিবহনের উপর কি প্রভাব পড়ে সে সম্পর্কে এখানে কি আলোচনা করা হয়েছে। কারণ অধিক যানবাহন, তো যানবাহনের সংখ্যা আমাদের কম, তো জনসংখ্যা বেশি হলে যানবাহনের স্থান দিতে পারে না, তো সেক্ষেত্রে কি হয়ে থাকে, বড় ধরনের দুর্ঘটনা কি হয়ে থাকে, বড় ধরনের সমস্যা হয়ে থাকে, পরিবেশের উপর কি হয়ে থাকে, প্রভাব পড়ে থাকে। তাই আমাদের জনসংখ্যাটা কি করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, জনসংখ্যা বাড়ানো যাবে না, পরিবার ছোট রাখতে হবে, তাহলে আমাদের কি জনসংখ্যার উপর প্রভাব পড়বে না, জনসংখ্যাও কি হবে না, বাড়বে না। তো
এখন চলো আমরা পাঠ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করছি। পাঠ পরিকল্পনা আছে অধ্যায় এগারো এবং অধ্যায় বারো। পাঠ পরিকল্পনার মধ্যে কি আছে? অধ্যায় এগারো বারো এবং সবার কাছে এই পাঠ পরিকল্পনা কি আছে? তো অধ্যায় এগারো বারোর মধ্যে আমাদের আছে শূন্যস্থান, হ্যাঁ, তারপর আছে কি মিলকরণ, তারপর আছে কি মিলকরণ, তারপর আছে শূন্যস্থান মিলকরণ, পর আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। দেখতে পাচ্ছ তোমরা কি আছে? সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, তারপর আছে যোগ্যতা ভিত্তিক রচনামূলক প্রশ্নোত্তর, তারপর কি আছে যোগ্যতা ভিত্তিক রচনামূলক প্রশ্নোত্তর। তো যোগ্যতা পাঠ পরিকল্পনায় অধ্যায় এগারো এবং বারোর মধ্যে যে সংক্ষিপ্ত মিলকরণ, না সরি, শূন্যস্থান মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্নগুলো আছে, ওগুলো আমরা খুব ভালো করে শিখে ফেলবো, কারণ পরীক্ষার সময় আর বেশি নাই, আমরা তাড়াতাড়ি শিখে ফেলবো এবং তোমরা খুব তাড়াতাড়ি প্রিপারেশন নিবে, কারণ আমি পুনরচনাগুলো বাদ দিয়েছি, ওগুলো পড়ার কোনো দরকার নেই। জাস্ট বার্ষিক পরীক্ষার মধ্যে যে সিলেবাসগুলো আছে ওগুলো ভালো করে পড়বে অধ্যায় এবং ভালো অধ্যায় এগারো এবং বারোর উপর কি ভালো করে প্রিপারেশন নিবে। ঠিক আছে, ভালো থাকবে তোমরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। সম্মানিত অভিভাবক, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।